Hi friends, welcome back to my channel Easy Recipe by Saima. আচ্ছা পেঁয়াজকলি দিয়ে কখনো ছোট মাছের চচ্চড়ি খেয়েছেন? আমরা তো নরমালি ছোট মাছটা এমনিতে চচ্চড়ি করে খেয়ে থাকি, কখনো কখনো টমেটো দিয়ে, আবার কখনো পেঁয়াজ দিয়ে। কিন্তু পেঁয়াজকলি দিয়ে ছোট মাছের চচ্চড়ি, এই রেসিপিটা কিন্তু অনেকের কাছে একদমই অজানা। তো এতক্ষণে সবাই বুঝেই ফেলেছেন আজকের রেসিপিটা কি। আজকে আমি পেঁয়াজকলি বা পেঁয়াজ পাতা যেটাই বলে থাকেন না কেন, সেটা দিয়ে মলা মাছের চচ্চড়ি করব। এইদিকে কিছুটা মলা মাছ নিয়ে নিলাম, আর মাছগুলোকে খুব ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আর সাথে কিছুটা পেঁয়াজকলি নিয়েছিলাম। মাছগুলোকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে ধুয়ে নিতে হবে। এখন আমি যেই প্যানে রান্না করব সেই প্যানে সেই মলা মাছগুলো দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে পেঁয়াজকলি দিয়ে দিব। এদিকে পেঁয়াজকলি বা পেঁয়াজ পাতা যেটাই বলেন না কেন, এগুলোকে একদমই কুচি কুচি করে কেটে নিতে হবে। তো আমি পেঁয়াজ পাতাগুলোকে একদমই কুচি কুচি করে কেটে নিলাম, যেভাবে আমরা শাক কুচিয়ে থাকি। তারপর এদিকে আমি দুই তিনটার মতো পেঁয়াজ কুচি করে নিলাম, সাথে কিছুটা কাঁচামরিচ কুচি, আর সাথে অনেকগুলো ধনিয়া পাতা কুচি। মানে রান্নায় ধনিয়া পাতা কুচি যত বেশি ব্যবহার করি আমার কাছে তো তত বেশিই ভালো লাগে। আপনার কাছে ভালো না লাগলে সেক্ষেত্রে ধনিয়া পাতার পরিমাণটা কম দিতে পারে। টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে আড়াই চা চামচের মতো লাল মরিচের গুঁড়া ব্যবহার করব। মরিচের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছিলাম, কারণ তরকারিটা একটু ঝাল হলে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। এখন আমি এক চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিব। তারপর এর মধ্যে আমি রান্নার সয়াবিন তেল ব্যবহার করব। তেলের পরিমাণটা একটু বেশি দিবেন। অনেকের কাছে মনে হতে পারে বেশি করে তেল খাওয়াটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আসলেই ক্ষতিকর। সেক্ষেত্রে আপনি তেলের পরিমাণটা একটু কম দিতে পারেন, তাতে সমস্যা নেই। এখন আমি এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। এমনভাবে মাখিয়ে নিতে হবে যেন দেখিয়ে মনে হয় রান্না তো এখনই হয়ে গেছে। তো এইভাবে মাখিয়ে রেখে দিব প্রায় 10-15 মিনিটের মতো। হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে 5 মিনিটের মতো রেখে দিলেই হবে, কিন্তু চেষ্টা করবেন রান্নার 10-15 মিনিট আগে এটাকে মাখিয়ে রেখে দিতে। তাহলে রান্নার পরে এটা খেতে একটু বেশি ভালো লাগে। তো আমি চুলায় বসিয়ে দেওয়ার পরে এর মধ্যে আরও কিছুটা তেল ব্যবহার করেছিলাম, তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে দেখতে পারবো এর মধ্যে পানি উঠে আসছে। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম পানি ব্যবহার করিনি, এটাকে আলতো আলতোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। যেহেতু এটা ছোটো মাছ, বেশি নাড়াচাড়া করলে ছোটো মাছগুলো একদমই ভেঙে যেতে পারে, তখন খেতে ভালো লাগবে না, কাটা কাটা লাগবে। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই অবস্থায় চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে দিব। ঢাকনা তুলে এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি ব্যবহার করলাম, কারণ ধনিয়া পাতা আর পেঁয়াজ পাতা সেদ্ধ হতে খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না, আর পানিরও প্রয়োজন পড়ে না। এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলে এমনিতেই এর মধ্যে অনেকটা পানি উঠে যায়। চাইলে আপনি অল্প পরিমাণে পানি ব্যবহার করতে পারেন, আবার না চাইলে ব্যবহার নাও করতে পারেন। এইভাবে করে কিন্তু খুবই অল্প সময়ে এই মলা মাছের চচ্চড়িটা আপনি করে নিতে পারেন। কখনো পেঁয়াজ কলা দিয়ে যদি এই রান্নাটা করে না থাকেন, তাহলে একবার হলেও বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন।